আজ আমি গুলশা ট্যাংরা মাছের ঝাল দেখাবো। 600 গ্রাম মাছ নিয়েছি। প্রথমে আমি এটা নুন হলুদ মাখিয়ে রাখব। মাখিয়ে নেব। এখানে আমি মোটামুটি 600 গ্রাম মাছ নিয়েছি। প্রত্যেকটা মাছে ডিম আছে। মাছটা মাখিয়ে রেখেছি, 10 মিনিট এভাবে রেখে দেব। প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি আমি, সর্ষের তেল দিয়ে এটা রান্না করব পুরোটা। মাছটা ভেজে তুলব। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। একটু কড়াকড়ি ভেজেছি ট্যাংরা মাছের একটা গন্ধ থাকে। ট্যাংরা মাছের ঝাল মশলার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি একটা, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন। এটা আমি পেস্ট করে নেব। পেঁয়াজ হাফ পেঁয়াজ পেস্ট করব, আর হাফ একটু ফোড়নে দেব। মিক্সিতে মশলাটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি। আমি কাশ্মীরি মরিচ দেবো, পেঁয়াজ কুচিটা, বাকিটা এটুকু আমি ফোড়নে দেবো। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। আমি একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি। ট্যাংরা মাছের মধ্যে কালো জিরাটা আসল গন্ধ আনে। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা কুচি করে রেখেছি। এটা ভালো করে ভেজে পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। গুঁড়ো মশলাটা দেব, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এই মশলাটা আগে দিয়ে দেবো। সামান্য ভাজা হবে, ভাজা হয়েছে অনেকটা। একটু জল দিয়ে আবার একটু কষাবো। মিনিট দশেক কষিয়ে নেব, তারপর জল দেব। মশলাটা আমি কষা হয়ে গেছে, বাকিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়ে জলটা ফুটে উঠেছে। ট্যাংরা মাছটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। নামানোর আগে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছটা ফুটে গেছে, সেদ্ধ হয়েছে। পাতা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ট্যাংরা মাছের ঝাল। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। ধন্যবাদ।